আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে, আরে না নতুন ভিডিও না, একটা নতুন হট টপিক নিয়ে। মোটামুটি এটাই মানানসই হয়। এই লকডাউনে সবাই কোপা আমেরিকার জ্বরে ভুগতেছে। যদি কোপা আমেরিকা বলি সেটাও কিন্তু ভুল হবে, আমরা মূলত ব্রাজিল আর আর্জেন্টিনার জ্বরে ভুগতেছি। ব্রাজিল আর্জেন্টিনা দুই টিমই ফাইনালে। যেহেতু লকডাউন, মানুষজন চায়ের কাপে ঝড় তুলতে পারতেছে না টং দোকানে, এই ঝড়ের প্রভাবটা সোশ্যাল মিডিয়ার উপরে বেশি পড়ছে। ও হ্যাঁ, গতকালকে তো দেখলাম নিউজ পেপারে ব্রাহ্মণবাড়িয়ায় নাকি 4-5 জনকে হসপিটালে পাঠাইছে মারামারি করে। এই জন্য চরম হয়ে আছি। 11 তারিখ ফাইনালের পরে কি হইতে পারে? হসপিটালে তো এমনিতে করোনা রোগের জায়গা নেই, কি মারামারি লেগেই যায়, আহতদের জায়গা কোথায় দিবে? থাক, আমার মনে হয় এতটা গভীরে চিন্তা না করাই ভালো। ছোটখাটো মানুষ ছোটখাটো চিন্তা করি, এটাই আমার জন্য মানানসই। তবে আমি কিন্তু আর্জেন্টিনার সাপোর্টার, শুধুমাত্র সাপোর্টার, এর চেয়ে কিন্তু বেশি কিছু না। খেলাটাকে বিনোদন পর্যায়ে রাখলেই ভালো। কোথায় ব্রাজিল আর আর্জেন্টিনা আর আমরা মারামারি করি তাদের ফুটবল খেলা নিয়ে? চিন্তা করেন কতটা ছাগল আমরা। বসে যখন খাওয়া দাওয়া কোনো কাজ না থাকে, এসব ফালতু বিষয়ে তর্ক করে মারামারি করে করে ঘুষিটা দিয়ে নাকটা ফাটায় দিই। আবার অনেকে বলবে আপনি নিজে তো মারামারি করতে চাচ্ছেন, আগে ঘুষি দিয়ে নাক ফাটাই দিবেন বললেন। আমি শুধু কথার কথা বলছি, এর চেয়ে বেশি কিছু না। কিন্তু আমার বউ কিন্তু আবার ব্রাজিলের সাপোর্টার, বলে ভাবেন না আমার সংসারে 11 তারিখের উপর আগুন জ্বলবে। খেলাকে খেলা পর্যায়ে রাখি, এগুলো নিয়ে তর্ক করার কোনো মানে আছে? তবে একটা জমজমাট খেলা হবে এটাই আশা করি। ভাই খেলাকে খেলা পর্যায়ে রাখেন, এনজয় করেন, মারামারি কাটাকাটি এসব বাদ দেন ভাই। ব্রাজিল এবং আর্জেন্টিনা দুদলের জন্যই শুভকামনা। আজকে এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং করোনা স্বাস্থ্যবিধি মেনে চলুন। হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেশি করে লাইক এবং শেয়ার করুন বন্ধুদের সাথে। আল্লাহ হাফেজ।